हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल द पैशन सागा। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आमी आजके तोमादेर साथे शेयर करछि एकटा ओपार बांगला ट्रेडिशनल माछेर झोलेर रेसिपि। तोमरा रेसिपिटा पुरोटा देखबे, आशा करछि तोमादेर खूब भालो लागबे। तो चलो आर देरी ना करे देखे नेवा जाक आजके आमादेर रेसिपिटार जन्य कि कि लागछे। এই কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি কাতলা মাছ। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছের ঝোলটা বানানোর জন্য আমরা এখানে 1 ইঞ্চি আদা ঘষে নিয়েছি, আর নিয়েছি 3 থেকে 4 টা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি 2 টেবিল চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা বাটা। ফোড়নের জন্য আমরা নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 2 থেকে 3 টা ছোট দারচিনির টুকরো আর একটা এলাচ। এই মাছটাকে আমরা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব, তারপর আমরা মাছটা ভাজব। মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, এবার এটা 10 মিনিট রেখে দেব, তারপর মাছটা ভাজব। এবার আমরা মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপর আমরা মাছটা ভাজব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছটা একদিক থেকে ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছগুলো উল্টে দেব। মাছগুলো আমরা উল্টে নিয়েছি, অপোজিট দিকটাও ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার আমরা পরের প্রসেসে যাব। ওই একই তেলে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমরা বাটা মশলাটা দিয়ে দেব। এবার আমরা ঘষে রাখা আদাটা দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন, কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটা বেশি ভালো হয় খেতে, তাই চেষ্টা করবেন বাটা মশলা দিয়ে রান্নাটা করতে। এবার আমরা এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন নুন দিয়ে দেব। এবার আমরা মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব 2-4 দানা চিনি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। গ্যাসটা একদম লো ফ্লেমে করে আমরা এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিলাম। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমরা মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা গরম করেই ইউজ করবেন, তাহলে টেস্টটাও ভালো হয়। এই রান্নাটা কিন্তু একদম ট্র্যাডিশনাল ওয়েতেই আমরা করছি,
দিদা ঠাকুমারা এরকম ভাবে মাছের ঝোল বানিয়ে থাকে। এই সময় নুনটা একবার চেক করে নেবেন, যদি মনে হয় কম আছে তাহলে সামান্য নুন দিয়ে দেবেন। আমরা দিচ্ছি না, আমাদেরটা একদম পারফেক্ট আছে। এই রান্নাটা একটা ট্র্যাডিশনাল ওপার বাংলার রান্না। ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে, এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। এইভাবে মাছের ঝোল একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যদি আপনারা এরকম ভাবে বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একবার লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের মাছের ঝোলটা একদম রেডি, এবার আমরা এটাকে সার্ভ করে নেব। দেখুন আমাদের মাছের ঝোলটা আমরা সার্ভ করে নিয়েছি। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন যদি এভাবে না করে থাকেন। আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আর আপনারা আরও কী কী রান্না দেখতে চান আমার থেকে সেটাও বলবেন। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।